গ্যাসের মূল্য বৃদ্ধি এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির বাংলাদেশ জাতীয় বাংলার বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হচ্ছে। জনগণের জীবন নির্মিত হোক, এই জনগণ জনগণকে দ্রব্যমূল্যের যাতা করে পৃষ্ঠ করে এই সরকার জনগণকে আরো বেশি ধ্বংস করতে চায়। বিরোধীদের সরকার যাদের সংসদে বাজেট করার কোনো নৈতিক বৈশিষ্ট্য নাই, আমরা এই অবৈধ সরকারের ফরক চাই। যাতে মহান আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দিয়েছেন।